অবিলম্বে যে দাবি তাদের করা হচ্ছে সেই দাবি যদি না মানা হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা, দেখবো প্রতিবেদন। রাজ্য বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মীরা সোমবার সমকাজে সমবেতন কাজের নিশ্চয়তা সহ একাধিক দাবিতে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কয়েক হাজার অস্থায়ী কর্মী। সোমবার সকালে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্যমঞ্চ। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিদ্যুৎ অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকেরা তারা কিন্তু হাজির হয়েছে। যদি দাবি পূরণ না হয় আগামী দিনে রাজ্য জুড়ে বিদ্যুৎ স্তব্ধ করার হুমকি দিয়েছেন, নতুবা 15 দিনের মধ্যে দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেবেন ইউনিয়নের শ্রমিকরা। আন্দোলনকারীদের দাবি ন্যূনতম 21,600 টাকা বেতন করতে হবে, 60 বছর পর্যন্ত কাজে নিশ্চয়তা দিতে হবে, PF ও ESI এর অন্তর্ভুক্ত করতে হবে, অস্থায়ী ঠিকা কর্মীদের দৈনিক মজুরি পরিবর্তন করে মাসিক বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করতে হবে, ঠিকা শ্রমিক নয় বিদ্যুৎ শ্রমিকের মর্যাদা দিতে হবে, সবেতন ছুটি দিতে হবে। দীর্ঘ 20 বছর যাবৎ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে এবং এই বঞ্চনার শিকার দপ্তরের বৈষম্যতার জন্য হচ্ছে। আমাদেরকে কোনোভাবেই তারা বিদ্যুৎ শ্রমিকের স্বীকৃতি না দিয়ে নির্মাণ শ্রমিকের বেতন পরিকাঠামোর মধ্যে রেখেছে এবং আমরা তাই সমস্ত প্রতিবন্ধকতার বাধার প্রাচীরকে অতিক্রম করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্যমঞ্চের নামে একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করে আমরা আন্দোলনে মিলিত হয়েছি এবং আমি রাখছি আমাদের সমবেতন, সমকাজে সমবেতন এবং তৎসাপেক্ষে 21,600 টাকা ন্যূনতম মজুরি দাঁড় করুন, 60 বছরের কাজের নিশ্চয়তা দিন, এমাদের থেকে বঞ্চনার হাতটা দূরে সরিয়ে নিন, নতুবা এই দপ্তরের 80% বিদ্যুৎ ঠিকা চুক্তিভিত্তিক কর্মীরা কিন্তু আগামী দিনে তীব্র প্রতিবাদ এবং বৃহত্তম আন্দোলনে মিলিত হবে। রাজ্যকে কার্যত সময় বেঁধে দিলেন ঠিকা শ্রমিকরা, নতুবা বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী।